শোন ভাই, আমার একটা কথা শোন। আমার মনে হয় তোর কিন্তু এই সময় মন দিয়ে পড়াশোনা করা উচিত। তারপর তুই মন দিয়ে কাজ করবি, তুই প্রচুর টাকা কামাতে পারবি। তুই এত লোভী কেন রে? এত টাকা নিয়ে করবি কি? কোথায় যাবি এত টাকা নিয়ে? তা পুরো 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 না বাপটার মতন হয়েছিস তুই একদম। না কি বলো, রক্ত চলে আরাম দাদা, কি করবি এত টাকা নিয়ে? আরে আমি বলিনি, ও বিলুদা মানে বিল গেটস বলেছিল তো। হ্যাঁ, ওর জন্যই তোর বউটা পালিয়ে গেছে। ও তো চা, ও তো চা, তুই তুই ওই ট্যাগটা শুনিস নি? ইফ ইউ ক্যান, না না সরি, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান, ইফ ইউ থিঙ্ক ইউ ডোন্ট ক্যান, ইউ ডোন্ট ক্যান। ও তাহলে তো ঠিকই আছে, সন্দেহ তো আমার প্রথমেই ছিল। আরে আমাদের গোটা ফ্যামিলিতে যেমন কেউ কিছু করতে পারেনি, তা আমি কি করে নেবো? দেখ না, তুই নিজেকে দেখ না, না মানে এই যে তুই দুটো পয়সা কামানোর জন্য এই বুড়ো বয়সে হয়েছো, আমাদের গোটা ফ্যামিলিকে গালাগালি করছে ইউটিউবে। শোন ভাই, এই তোমার কিন্তু চলে গেলে আর কিন্তু ফিরে আসবে না। এই শোন, আজকে না আমার না ওই সোনালির সঙ্গে না ডেট ছিল। হ্যাঁ, এই দিনটাও না ফিরে আসবে না, সব তো আমার। কিন্তু সোনালির তো ভাতা মানে ওই বিয়ে পাচ্ছে না, বয়ফ্রেন্ড আছে না। আরে বার পোস্টে তো গোলকিপার থাকে, তাই বলে কি গোল হবে না? ওরে গান্ডু, এস তো মেয়ে ভাই চক্কর ছাড়। শুনিস নি আমাদের বাবা আমির খান কি বলেছে? লাড়কি বাজ ট্রেন, তিনোকে পিছে নেই ভাগনে কা, এক জাতীয় দুশিয়াতে দুশিয়াতে তিসিয়াতে। তারপরে তুমি দেখো নি ওই জুই চালার জন্য কত টাকা খেয়েছিল আমি। আচ্ছা বাবা ঠিক আছে, অন্তত একটু সকাল সকাল লোট, একটু ব্যায়াম ফ্যাম কর, একটু ইয়োগা ফিয়োগা কর, যাতে একটু শরীর পর ঠিক থাকে। তুই কি জানিস, খবর রাখিস, গত এক বছর ধরে আমি না ইয়োগা ফলো করছি। এ তাও কোনো চিনি কেন? কি করিসটা বলতো, তুই সকালবেলা ঘুম দিয়ে উঠে কি করিস? কি আর করবো, সকাল 6টার সময় উঠি, তারপরে আস্তে চ্যানেলটা লাগাই, ওইখানে ইয়োগা দেয় আমি দেখি। ওই তো জোরে নিঃশ্বাস দাও, জোরে নিঃশ্বাস ছাড়ো, জোরে নিঃশ্বাস দাও, জোরে নিঃশ্বাস ছাড়ো। এ চুকা, নিঃশ্বাস ভেতরে নিঃশ্বাস বাইরে, জোরে নিঃশ্বাস আসে নিঃশ্বাস। আচ্ছা ঠিক আছে বুঝাইছি, তোকে এসব বোঝাতে গেলে আমার মাথা যন্ত্রণা হয়ে যাবে। অত তুই ওই নেশা ভানটা করাটা বন্ধ কর, ওইটা তো অন্তত ছাড়তে পারবি নাকি? শোন, বাদর, গরু, কুত্তা, বিড়াল, এদেরকে কোনোদিনও এই নেশা ভান করতে দেখেছিস না? তো তাহলে তুই বল, এরা কত বছর বাঁচে আর মানুষ কত বছর বাঁচে? মানুষ বেশি বাঁচে। তাহলে আরে বড়রাই তো বলে, ঠাকুমাও তো বলে, কত কোটি বছর জন্মের পর আমাদের এই মানব জন্ম হয়। তো এই জন্মে যদি আমি একটু ওই না খাই, ওই মা না না মানে মেয়ে বাজি যদি না করি, তাহলে উপরে গিয়ে ভগবানকে কি মুখ দেখাবো? তার থেকে বলো তো আমি কুত্তা বিড়াল ছাগলেই জন্মাতাম। ইউজলেস, ঠিকই তো শালা, এবার তো কোনোদিন ভেবেই দেখিনি। এনে টাকা ধর, এটা রামের পাইট নিয়ে আয়।